নমস্কার, আপনারা নিশ্চয় জানেন যে আমি লাইফ চেঞ্জিং কিছু সেশনকে কন্ডাক্ট করে থাকি বিভিন্ন জায়গাতে। আমি 10ই মার্চ থেকে শুরু করেছি নির্বাহপুরে কিছু ক্লাস করাতে। সেই ক্লাসগুলো আমি শনিবার এবং রোববার এই ক্লাসগুলোকে কন্ডাক্ট করে থাকি। আমার স্টুডেন্টদের কিছু রিকোয়েস্টে আজকে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো আমরা জেনেও হয়তো আমাদের কাছে অজানা থেকে যায়। দেখুন, জীবনটা কি আমরা কজন জানি? জীবনের সংজ্ঞা অনেকভাবে অনেক মানুষ দিয়ে গেছেন, কিন্তু যেটা খুব সরল সহজভাবে যেটা আমরা দেখি, জীবনটা হচ্ছে একটা যাত্রা, একটা জার্নি। আমাদের জন্মের সময় জীবন শুরু হয়, মৃত্যুর সময় জীবন শেষ হয়। আর এই জার্নিতে চলতে গিয়ে আমরা বিভিন্ন রকম লোকের সাথে জানাশোনা হয়, চেনা জানা হয়, আমরা লোকদের চিনতে পারি, জানতে পারি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী কলিগস। আর এই জীবনে চলার সময় বিভিন্ন রকম আমাদের বাধাপ্রাপ্ত হতে হয়, বিভিন্ন রকম বাধা আমাদের জীবনে আসে। সেই বাধাগুলোকে অতিক্রম করে সুন্দর মতন যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে জীবনটা সাকসেসফুল হয়। আর যেখানে আমরা বাধাগুলো অতিক্রম করতে পারি না, আমরা থেমে যাই, হয়তো আমাদের চলে যেতে হয় পৃথিবীর থেকে, কিন্তু জীবনটা আনসাকসেসফুল থেকে যায়। এবার একটা জিনিস বলছি, চিন্তা করে দেখবেন এটা, যে জীবনে চলার পথে কোন জিনিসটা সবচেয়ে বেশি আমাদের সাহায্য করে থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড যদি আমাদের খুব ভালো হয়, খুব পজিটিভ হয়, তাহলে দেখবেন জীবনটা খুব সাকসেসফুল হয়। আর যেখানেই দেখবেন আনসাকসেসফুল হয়ে গেছে জীবনটা, মনে করবেন সেখানে অ্যাটিটিউডে কোনো প্রবলেম আছে। এই অ্যাটিটিউড যদি আমাদের পজিটিভ রাখতে পারি, আর এই অ্যাটিটিউডটা কোথার থেকে আসে? অ্যাটিটিউডটা আসে হল এক্সপিরিয়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড এডুকেশন থেকে। যার জন্য আমি প্রত্যেক বাবা মাকে বলি যে আপনাদের ছেলেমেয়েদের দিকে খুব নজর রাখবেন, দেখবেন তারা কি ধরনের শিক্ষা পাচ্ছে, কি ধরনের এনভায়রনমেন্ট আপনি দিচ্ছেন, কি ধরনের এনভায়রনমেন্ট থেকে তারা একটা এক্সপিরিয়েন্স গেইন করছে, এই দিকে নজর রাখার খুব প্রয়োজন আছে। এবং আজকের দিনে দেখা যায় যে কলেজ স্টুডেন্টরা সত্যি জানে না যে আগামী দিনে কলেজের পর তারা কি করবে। বাবা বলে দিয়েছে কলেজে ভর্তি হও, গ্র্যাজুয়েশন করো, এরপরে কি, এইটা ওদের কাছে আজও ক্লিয়ার নয়। আগামী দিনে জব মার্কেটে যখন যাবে এবং যাচ্ছেও, গিয়ে ফেলিয়ারের সংখ্যা এত বেড়ে যাচ্ছে যেখানে সাকসেসফুল ক্যান্ডিডেট খুব কম। এর কারণটা কি জানেন? এর একটাই কারণ, এখনকার বর্তমান পরিস্থিতিতে জব মার্কেটে যেভাবে ইভ্যালুয়েট করা হয় একটা ক্যান্ডিডেটকে, সেটা সম্পূর্ণ অন্য তালিকাতে, অন্যভাবে। একটা ছেলে কি রেজাল্ট করেছে সেটা খুব একটা বড় ব্যাপার নয় এমপ্লয়ারদের কাছে। মেন ব্যাপারটা হচ্ছে যে সেই ক্যান্ডিডেটটি অ্যাটিটিউড কিরকম, হার্ড ওয়ার্কিং কিনা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, কালকে যদি কোনো চেঞ্জ আসে চেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, এই সমস্তগুলো কিন্তু ওরা চেক করে। ওরা বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে বিভিন্ন ভাবে এটাকে বিচার করে। করার পর যদি ওরা ভাবে যে চিন্তা করে, যদি কনফিডেন্ট হয় যে হ্যাঁ, এ আমার বিজনেস রেজাল্ট দিতে পারবে, এ আমার বিজনেস অবজেক্টিভ মিট করতে পারবে, তখনই তাকে একটা চান্স দেয়। কিন্তু আমরা ভাবি যে কলেজে রেজাল্ট ভালো করেছি, চাকরি পাচ্ছি না, আমি তো বেকার। এই ধারণাটা কিন্তু আমাদের আস্তে আস্তে চেঞ্জ আনতে হবে।
এখন যে বর্তমান পরিস্থিতিতে এত টাফ জব মার্কেট, যেখানে বাইরের এমপ্লয়ার, ইন্ডিয়ান এমপ্লয়ার সবাই কিন্তু তাদের নিজেদের স্ট্যান্ডার্ডটাকে অনেক অনেক বাড়িয়ে দিয়েছে, কারণ তারা জানে যে যদি একটা ক্যান্ডিডেটের লার্নিং অ্যাটিটিউড না থাকে, যদি একটা ক্যান্ডিডেটের পজিটিভ অ্যাটিটিউড না থাকে, যদি একটা ক্যান্ডিডেটের চেঞ্জ অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা না থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা না থাকে, সে ক্যান্ডিডেট কোনো দিন তার বিজনেস রিকোয়ারমেন্ট মিট করতে পারবে না। সেই জন্যে আমাদের এখন টাইম এসছে প্রত্যেককে চিন্তা করা, যার জন্যে আমাদের উচিত প্যারেন্টস হিসাবে ছেলে মেয়েকে ছোটবেলার থেকে একটা স্বপ্ন জাগানো, মনে একটা ডিজায়ারকে ডেভেলপ করা, একটা স্বপ্ন যে তুমি কি হতে চাও, এই স্বপ্নটাকে বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি রিসেন্টলি ইন্দ্রা নুই, আপনারা জেনে থাকবেন, পেপসিকোর সিইও, তিনি বলছিলেন যে ছোটবেলায় উনি যখন স্কুলে বা কলেজে স্কুলে পড়ছেন সেই অবস্থায় ওনার মা রেগুলারলি ওনাদের কোনো না কোনো টপিকস দিত, যে তুমি সিএম হলে কি হবে, তুমি সিইও হলে একটা কোম্পানির কি হতে পারো। এটা ওরা দুই বোন ছিলেন, ওনারা দুই বোনে ঠিক করে রাখত, 8-10-12 সেন্টেন্স লিখত, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দুজনে দাঁড়িয়ে মায়ের কাছে বলতো যে আমি এইটা হলে আমি এটা হব। এইটা করতে করতে ওনার ভেতরে একটা অদ্ভুত ড্রিম এসে গেছিল, এটা ওনার নিজের স্বীকারোক্তি। তা আমরা বলি প্যারেন্টসরা যদি আমরা এখন থেকে ওদের ভেতরে ড্রিম জাগাতে পারি, স্বপ্ন জাগাতে পারি এবং সেমন তাদের গাইড করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চারা কিন্তু খুব সাকসেসফুল হতে পারে লাইফে। আমরা সেটা না করে আমরা কি করছি, আমরা মেইনলি করছি যে স্কুলে কি করে ভালো রেজাল্ট করবে, কেন তুমি ফার্স্ট হচ্ছ না, কেন তোমার রেজাল্ট 70%, কেন তোমার রেজাল্ট 60%, আমরা ওইদিকে ফোকাসটা দিচ্ছি, যার ফলে বেসিক যে একটা পার্সোনালি ডেভেলপমেন্ট ছোটবেলার থেকে হওয়া উচিত সেই জায়গাটা কিন্তু পুরো মার খেয়ে যাচ্ছে। এবং আগামী দিনে আমাদের হয়তো কি হচ্ছে, আমরা দেখবেন লক্ষ্য করে খুব একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে আমরা থেকে থাকি মোস্ট অব দ্য ডেজ, সকালবেলা উঠ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যা শুনি, যার সাথে কথা বলি, সবসময় নেগেটিভ এনভায়রনমেন্টে চলি। সেক্ষেত্রে আমাদের বাবা মাদের সবসময় উচিত হচ্ছে সবসময় পজিটিভ কথা বলা, ওদের ভেতর মোটিভেশন আনা, ওরা যদি সেলফ মোটিভেটেড হতে পারে এবং ওদের ড্রিমের দিকে যাতে এগোতে পারে, নেগেটিভ থটস কোনটা, পজিটিভ থটস কোনটা, এটা তো বোঝাতে হবে। এবং সে বোঝানোর একটাই খুব সিম্পল হয়তো বোঝাতে পারেন, সেটা হচ্ছে যে থটসটা, যে চিন্তাধারাটা আমার স্বপ্নের দিকে এগোতে সাহায্য করবে না সেটাই আমার কাছে নেগেটিভ থটস, যে চিন্তাধারাটা আমার স্বপ্নের দিকে এগোতে সাহায্য করবে সেটাই আমার পজিটিভ থটস। ভেরি সিম্পল, এটা যদি আপনারা প্রত্যেকে বাবা মারা যদি শেখায় তাদের সন্তানদের ছোটবেলার থেকে, তার সত্যি তারা বুঝতে পারবে যে কোনটা আমি চিন্তা করব, কোনটা আমি চিন্তা করব না, কোনটা ইনভলভ হব, কোন জিনিস ইনভলভ হব না। এই রিমার্কেশনটা যদি ছোটবেলার থেকে করে দেওয়া যায় দেখবেন বাচ্চা সাকসেসফুল হতে বাধ্য। এবং আজকে যে বাচ্চারা সাকসেসফুল হচ্ছে না তার পেছনে আমাদের প্রচুর অবদান আছে। আজকে মা বাবাদের এগিয়ে আসতে হবে, নিজেদের ডেভেলপ করতে হবে, মা বাবাদের নিজেদের এগিয়ে এসে শেখাতে হবে বাচ্চাকে যে এই পথে চলো, এই জিনিসটা করো। এই জিনিসটা আজকে প্রচুর অভাব। আজকের দিনে মা বাবারা কি করছে, বাবা অফিস থেকে এসে বাচ্চার হাতে মোবাইল ফোন ধরে দিচ্ছে, বাবা বলছে তুমি খেলো, তার মানে কি আমি আমার রেসপন্সিবিলিটি থেকে আমি অনেক দূরে সরে যাচ্ছি, আমি তাকে কি করছি একটা মোবাইল ফোন দিয়ে আমি তাকে কমিউনিকেশনটা অফ করে দিচ্ছি। একটা বাচ্চার কমিউনিকেশনটা খুব দরকার, কনসেন্ট্রেশনটা খুব দরকার, একটা বাচ্চার গ্রো করার জন্য অনেক কিছু জিনিসের এলিমেন্টের দরকার আছে, কিন্তু আমরা একটা মোবাইল ফোন বা ল্যাপটপ এই দিয়ে কি করছি তাকে আমরা ব্লক করে দিচ্ছি, বাইরের জগতে যাচ্ছে না, সে গেমস নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে।